হাইকোর্ট ও যোগাযোগ মন্ত্রী উবায়দুল কাদেরের নির্দেশ অমান্য করে দাহা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশ অবাধে চলার নিষিদ্ধ সিএনজি অটোরিকশা, যার ফলে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, এর মৃত্যু এবং পঙ্গুত্ব বরণ করেছে বহুত মানুষ। ২০১৬ সালের পয়লা আগস্ট তুন সরকার ডাহা চট্টগ্রাম মহাসড়কত সিএনজি অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞা জারি করে। সিটি গেট তুন কুমিরা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ তাহিল। কুমিরার ফরতুন হাইওয়ে পুলিশের নাকের ডগার উদ্দি অবাধে চলের এই বাহন। এ ব্যাপারে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মাসুদ আলম জানায়, এগুলো হলো গ্রামের গাড়ি, গ্রাম থেকে উড়ায়, কিছু পৌরসভা থেকে শো করে আবার চলে আসে হাইওয়ে রোডে, যেই পুলিশের পিক আপ দেখে ওখান থেকে ঘুরে ফেলে। আর ঘুরে যে সে মরবে না বাঁচবে এটা সে চিন্তা করে না। তো আমরা সামনে যেগুলো পরে এগুলো ধরতেছি, আমরা কন্টিনিউ একটা ফাইটে রাখছি এই সিএনজি এই ধরার জন্য। আজকেও আমি সকালে দেখেন 2টা সিএনজি এই আটক মামলা দিছি, আটক থাকবে, 15টা, 10 দিন, 5 দিন, 7 দিন এরকম থাকে, 15 দিন বেশি। এ ব্যাপারে বেশ কয়েকজন সিএনজি চালক জানায়, গাড়ি তো নিষিদ্ধ, তারপরে তো চলো তোমরা কিভাবে চলো গাড়ি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।